ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে হচ্ছে আমরা ফুপ্পিদের বাসায় যাবো পিঠার দাওয়াত খেতে। ফুপ্পি আসলে আমাদেরকে পিঠার দাওয়াত দিয়েছিল, তো আজকে যাব। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, যাওয়ার কথা ছিল বিকালে, তো এটা নতুন কিছু না। তো এখন আমরা রওনা দিব। তো আমি এখন একটা, তো এখন আমার আউটফিট আমি কি পরবো সেটা দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমি এইটা পরবো, টার্টল নেকালা, এটা মানে কি বলে টি শার্ট, আর হচ্ছে একটা ওভারকোট পরবো। আর এই ওভারকোটটা পরবো এইটা, তো এটা এই ওভারকোটটা অনেক জোস, অনেক সুন্দর, তো এটাই পরবো। এটা হচ্ছে আমার ওভারকোট, কি এটা ভাপা পিঠা। গাইস এই ভাপা পিঠাটা এত ইয়াম্মি ছিল, আমি লাইফে ফার্স্ট এত ইয়াম্মি একটা ভাপা পিঠা খেয়েছি, অনেক মজা ছিল। আর এত সফট কি ভাপা পিঠা, আমার তো মজা হয়েছে, অনেক মজা হয়েছে, আমার তো অনেক মজা হয়েছে। ডিমের পিঠাটা কেমন একটু বলো। অনেক মজা, অনেক ডিমের পিঠার মধ্যে কি কি আছে, ডিমের মধ্যে অনেক মজা হচ্ছে। আজকে আমরা ডিমের পিঠা হচ্ছে, অনেক মজা, অনেক মজা। গাইস ও হচ্ছে আমার ছোট ব্লগার, মানে ও আমাকে হেল্প করে ব্লগিং এ, অনেক তো অনেক জোস ব্লগ করে, ও ফুড ব্লগার, ও ফিউচার অনেক বড় ফুড ব্লগার হবে। তোমাদের সে রিভিউ দাও খাওয়ার, অনেক মজা হয়েছে এটা, কিন্তু ফুপ্পিতে বানানো হবে, আপনার ডিসক্রিপশনে লাইক করে দিবেন। আমরা চা মুয়া এসব খেয়ে আমরা এখন লুডু খেলছি। গাইস এটা ক্যালভিন ক্লেইনের একটা পারফিউম। গাইস আমাদের এতক্ষণ বোরিং লাগছিল যেহেতু জুবাই নাই, যার কারণে আমরা এখন গান ছেড়ে ইচ্ছা মতন নাচবো। Oh,
গাইস আমরা রাত্রিবেলা মালটা খাচ্ছিলাম গাইস আমরা এখন রাত্রিবেলা একটা গেম খেলছিলাম আই লাভ ইউ গেম এখন 12টা বাজবে তো এখন অনেক রাত হয়ে গেছে আমরা ঘুমাসবো আর আমরা ঘুমাসবো এইখানে এই রুমে আমি ইশাক আর সেখানে ওরা আমাকে ঘুম থেকে জঙ্কুকের গান ছেড়ে উঠাচ্ছিল গাইস ফুপ্পি এখানে লাকড়ির চুলায় রান্না করছিল ফুপ্পি এখানে মানে খুদের ভাত রান্না করছিল ফুপ্পি আজকে খুদের ভাত ভর্তা আর মুরগি রান্না করবে আর রাত্রে বিরিয়ানির পার্টি দেবে ফুপ্পি আর খুদের ভাত আমার অনেক ফেভারিট এখন আমরা ফুপ্পিদের বাসার ছাদে যাচ্ছিলাম আর ফুপ্পিদের বাসা একটু এরকমই কারণ মাত্র বানাচ্ছে গাইস এটা হচ্ছে ফুপ্পিদের বাসার লজ্জাপতি গাছ তো আমরা এই লজ্জাপতি গাছটাকে একটু ডিস্টার্ব করছিলাম এখন হচ্ছে এটা রাস্তায় মিছিল যাচ্ছিল যদিও আমি অর্ধেকটা আমি ভিডিও করেছিলাম বাট একটু আগে অনেকগুলা বাইক গিয়েছিল এখানে তো রোদ রোদ না আলো আলো ওয়াও কিছুটা ওই ছাদের মতোই নিচেরটা ফুপ্পিদের বাসায় আসলে আমরা অলওয়েজ খাই যদি আমরা তখন নিচের থেকে খেতাম এখন উপরে এসে পড়েছি যখন উপর থেকে খেতে হচ্ছে অনেক এক্সপেন্সিভ এটা একমাত্র আপনার ফুপ্পিদের বাসায় যাবে সরি এটা ফেলে দিই হ্যাঁ না মুছে নেই আপনারা যদি এটা খেতে চান অবশ্যই ফুপ্পিদের বাসায় আসবেন ফুপ্পি আপনাদেরকে বাইরিয়ে দিবে একদম বাইরিয়ে দিবে আপনাদের ডালও খেতে পারি আমরা গাছের ডাল এই যে ডালটাও আমরা খেতে পারি আমরা খুবই আজব ধরনের প্রাণী মাইন্ড না করলে আপনারাও খেতে পারেন পাতার থেকে ডালটা বেশি ভালো লাগে আমার আর একটা ডাল দে নোংরা নোংরা ডাল থাকে তো একটু পরিষ্কার করে নিতে হয় মানে একদম বোরিং লাগে যখন জুবাই থাকতো তখন তো আরো বোরিং লাগতো এখন তো ওই চালিতে কিভাবে মজা জুবাই নাই রে বাড়িটা এত পরিষ্কার আগে নিচতলায় যে ইটা ছিল ছাদটা তখন আমরা এই ছাদ থেকে ওই ছাদে লাফ দিতাম মজা করতাম যদিও
আমার ফুপ্পিদের এই নতুন বাসাটা একটু পছন্দ হচ্ছে না। আমি এখন আমলুকে দেখাতে যাচ্ছি যে আমি ডাল খাই, কারণ আমি কখনো দেখেনি আমাকে এইভাবে ডাল খেতে, কারণ আমি এখানে এসে পলায় পলায় খেতে পাই। গাইস, এটা হচ্ছে ফুপ্পির খুদের ভাত, একটু খিচুড়ি টাইপের হয়েছে যাই হোক তো, আর বাট অনেক ইয়াম্মি ছিল। আর এটা হচ্ছে অনেকগুলো ভর্তা আর এটা মুরগির তরকারি, এত ইয়াম্মি ছিল, অনেক মজা ছিল গাইস, যদিও ভর্তাগুলো অনেক স্পাইসি ছিল। আমরা এখন খাবো খুদের ভাত। খুদের ভাত ওখানে ভর্তা আছে অনেক, আবার ফুপ্পির তরকারিও রান্না করেছে। এটা হচ্ছে ফুপ্পির বিরিয়ানি, সরি একটু ভিডিও করতে পারি। আমার এখন খাওয়া শেষ, তো আমি আজকে অনেকগুলো খেয়েছি, আমার পুরো পেট ফুল। তো এখন আমরা রেস্ট, এখন আমরা ফুপ্পিদের বাসা থেকে চলে যাব। তো আমরা রেডি হচ্ছি, সব কিছু গুছাচ্ছি। তো আমি আমার জাস্ট আমার ফুল দিয়ে টাউটার করে নিয়েছি, তো এখন আমরা যাবো। তো আমরা আবার